আসসালামু আলাইকুম, লাভলি কালেকশন পেজ থেকে আমি নিঝুম লাইভ হয়েছি। যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আজকে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের বোরখা দেখাবো। এর আগে কিছু হচ্ছে বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মহাখালী ওয়্যারলেস গেট রূপায়ণ সেন্টারের দোতলায়। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি আর তিতুমির কলেজের ঠিক মাঝখানে অবস্থিত। যারা শোরুম থেকে বোরখা নিতে চান তারা শোরুমে এসে নিতে পারে। এছাড়াও ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আর ঢাকার বাইরে হচ্ছে এসএ পরিবহন, সুন্দরবন অথবা পাঠোয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়ে থাকে। আজকে আমি অনেকগুলো নিউ কালেকশন দেখাবো। অলরেডি আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা বোরখা। যারা একটু সিম্পল লুক পছন্দ করেন, যে আমি অনেক সুন্দর একটা জিনিস পরবো কিন্তু বেশি হিবিজিবি না, তাদের জন্য আমরা এই ডিজাইনটা রেডি করেছি। এটা ফেব্রিকটা অনেক শাইনি একটা ফেব্রিক, কারণ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, কারণ আমার রুমে জাস্ট একটা লাইট দেওয়া, তারপরও কিন্তু এইটার শাইনিংটা হয়তো আপনারা বুঝতে পারছেন। খুবই একটা গ্লেজি একটা, আর ভিতরের সাইডটা একদম ফুল ম্যাট ফিনিশিং কটন টাইপের একটা ফেব্রিক, খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক যেটা পরেও অনেক আরাম পাবেন। ডিটেলস তো বলে দিব আর দেখিয়ে দিব। কালার আছে এটা টোটাল 4টা কালার আর ফুল সেট। এটা ফ্রন্টে হচ্ছে টু পার্ট, ফ্রন্ট সাইডটা টোটালি টু পার্ট, ব্যাক সাইডটা ওয়ান পার্ট। আর এই ফ্রন্ট সাইডের এই মানে কোটির উপরে হচ্ছে হালকা করে একটা তিন লাইনের একটা স্টোন ওয়ার্ক করা হয়েছে, যেটা খুব সুন্দর দেখা যায়, অনেক অনেক সুন্দর লাগে। মানে যারা সিম্পল চাচ্ছেন, একদম সিম্পল লুক যারা চাচ্ছেন, তাদের জন্য এটা বেস্ট চয়েস। একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা, নেট ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি বাদ বাকি কালার গুলো দেখাবো। প্রাইস অনেক রিজনেবল এর মতো, অনেক রিজনেবল এর মধ্যে প্রাইস। আর ব্যাক সাইডটাও হচ্ছে বডি তো যথেষ্ট দেওয়া আছে, ব্যাক সাইডে একটা বেল্ট আছে, বেল্ট ইচ্ছা আপনারা রাখতে চাইলে রাখতে পারেন, খুলতে চাইলে খুলে ফেলতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ই করতে পারেন। খুবই সুন্দর এই ফেব্রিকটা, লাইট ওয়েট ফেব্রিকটা কিন্তু লাইট ওয়েট হবে। কমেন্টও আমি দেখতে পাচ্ছি না, একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। যদি একটু কষ্ট করে প্লিজ কেউ কমেন্ট করতেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। হিজাবটা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো স্টাইলে এই হিজাবটা পড়তে পারবেন, যে কোনো স্টাইলে। আচ্ছা, কোনো কমেন্ট নাই, প্লিজ কেউ কমেন্ট করো সব কিছু ঠিক আছে কিনা। একটু সাইজগুলো বলে দেই, এই বোরখাগুলো আমরা তিনটা সাইজে সেল করে থাকি, 52, 54, 56, স্মল মিডিয়াম লার্জ, হ্যাঁ তিনটা সাইজে। তো আমি এই কালারগুলো দেখানো শুরু করি, এর মধ্যে কমেন্ট আসলে আসবে আর না হলে আর কিছু করার নাই। কমেন্ট আসতেছে, ওমর ফারুক ভাইয়া লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য। আর হচ্ছে কে কোথায় আছেন একটু বলেন তো শুনি। আর মানে আপনাদের ওখানে ঠান্ডা কেমন, বিশেষ করে ঢাকাতে এ পর্যন্ত আমি একটা কাঁথা পর্যন্ত গায়ে দিতে পারিনি, কারণ ঠান্ডা তো নেই। এখন আমি এসি 22 দিয়ে লাইভে আসছি, এত গরম, আমার কাছে গরম লাগে। যদিও আজকে একটু অনেক হালকা সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল, তারপরও হচ্ছে অনেক গরম, অনেক গরম। মানে আপনারা যেখানে আছেন সেখানে ঠান্ডা কেমন? বোরখার প্রাইস তো অবশ্যই বলবো, আপনারা একটু আইডিয়া করতে পারেন এই বোরখাটার প্রাইস কেমন। এটা ফ্রন্টে ডবল পার্ট আর এগুলো হচ্ছে স্টোন গুলো হচ্ছে আপনার একদম ডায়মন্ড টাইপের একটা স্টোন আছে, অনেক গ্লেজি হয়, মানে একদম হচ্ছে খুব খুব বেশি শাইনিং করে স্টোন গুলো, লং লাস্টিং হবে যদি আমাদের কথা মতো ওয়াশ করেন। বুয়ার হাতে ছেড়ে দিলে স্টোনের দায়িত্ব আমি নেব না। প্রাইস আপনারা গেস করেন তো দেখি, কারোর প্রাইস যদি ওই যে সেম প্রত্যেকবারের মতোই আমি বলে দিই, প্রোডাক্টের প্রাইস যদি সঠিক বলতে পারেন সেই আপু বা ভাইয়া যেই কমেন্ট করেন, ঢাকা অথবা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে গিফট হিসাবে ফ্রি পাবেন। হ্যাঁ, তো আপনারা প্রাইস মূল্য ঠিক করতে পারেন। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার। কালারটা কিন্তু এক্সাক্ট আমি আমার ক্যামেরায় যা দেখছি যে পারফেক্ট কালার আসছে। তারপর কালার নিয়ে আমি একটু কথা বলি, কারণ আমরা এক একজন এক এক ব্র্যান্ডের মোবাইল ইউজ করি, এক একজনের মোবাইল হয়তো একটু ইয়েলো একটু রেড, এক একজনের এক এক রকম হয়ে থাকে।
কালার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমরা বাসা থেকে দুই তিনটা মোবাইল থেকে কালারগুলো দেখে নিব। এইটা হচ্ছে আমার আমার পরনের বোরখারই আর একটা কালার, অনেক সুন্দর একটা কালার। সব সবার মানে যে কোনো বডির গায়ের কালার যেটাই হোক সবাইকে এই কালারটা খুব সুন্দর মানাবে, অনেক সুন্দর কালার। কালারটার নাম আমার মানে কি যেন বলে পেটে আসতেছে মুখে আসতেছে না, দিনাজপুর থেকে দেখছেন ওমর ফারুক ভাইয়া, দিনাজপুর থেকে। দিনাজপুর ওইদিকে তো ঠান্ডা মোটামুটি ভালোই পড়ে আমার মনে হয় জানো মতে। তো এটা হলো বোরখাটা ফ্রন্ট সাইড কোটির মতো করা আছে, স্টোনটা একদম গলার থেকে করা। আর এইখানে দেখেন এখানে ভি শেপ করার পরও এই এইখানে কিন্তু অনেকখানি দেওয়া আছে, যার কারণে অনেক সময় হিজাব উপরে উঠে গেলেও আপনার বডি দেখা যাবে না। এটা হচ্ছে গলার ডিজাইন, হাতার ডিজাইনটা দেখাচ্ছি। হাতার ডিজাইনটা না অনেক ঢিলা না হচ্ছে টাইট, এই যে এরকম লাগবে, ওকে, ঢিলাও না আর টাইটও না, এরকম টাইপের একদম মিডিয়াম ইয়েতে আছে। এটা হচ্ছে হাতার ডিজাইন, খাতার এইখানটাতে আবার একটা ফেব্রিক দিয়ে সুন্দর করে ডিজাইন করা দিয়ে দেওয়া হয়েছে। ভিতরে কিন্তু খুব সুন্দর করে লক সেলাই করা আছে, এই খেয়াল করে দেখেন এখানে অনেক সুন্দর করে লক সেলাই করা আছে, মোটামুটি সব লক টক সেলাই করা আছে। তো এটা হলো বোরখাটা, বোরখার বডিও অনেক আছে, আমার মতো মুটুর যদি হয়ে যায় তাহলে সবারই হবে। রূপকথা আখি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো এটা হচ্ছে বোরখাটার পিছন সাইড, পিছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, কিছুই হবে না, একদম প্লেন থাকছে পিছন সাইডটা, একদম প্লেন থাকছে। আর প্লিজ একটু কমেন্ট করেন কে কেমন আছেন, কি করছেন, কি অবস্থা, লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানান। আমি তো অনেক সময় আমি সারাদিন শুয়ে বসে বসে মানুষের লাইভ দেখি, আপনারা কি করছেন একটু কমেন্ট করে জানান। তো এইটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, অথবা আমাদের পেজের যে নাম্বার আছে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ইমো আমাদের ইউজ করা হয় না, ইমো নেই, হোয়াটসঅ্যাপেই করতে পারেন। আপনার লাইভ আমি সবসময় দেখি কিন্তু আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম, থ্যাংক ইউ আপু। কমেন্ট করবেন, কমেন্ট করলে হয় কি এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করি, আমাদের কিন্তু কষ্ট হয় যে লাইভ করে। তো আপনারা যখন একটা কমেন্ট করেন আমাদের এই কমেন্টটা পড়লে আমাদের অনেক ভালো লাগে, আবার মনে হয় না আমাদেরকে কেউ সাপোর্ট করছে। সবাই যারা দেখছেন একটা করে প্লিজ লাইক দিয়ে যান, হা হা হোক, লাভ রিয়াক্ট হোক, যেটা ভালো লাগে সেটাই করে। এটা হচ্ছে আমার বোরখাটার ওড়নাটা, ওড়নাটা বিশাল বড়, আমি জাস্ট এইভাবে দেখাই, যে যেভাবে এই ওড়নাগুলো পরতে চান, যে যেভাবে পরতে চান, ফুল বডি কভার করে পরতে চান, ওড়নাগুলো একদম ফুল বডি করে হবে, আমি জাস্ট এভাবে ধরে দেখাচ্ছি। ওড়না লং কিন্তু অনেক বিশাল বড় একটা ওড়না পাচ্ছেন আপনারা, অনেক বিশাল ওড়না পাচ্ছেন ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে। এটার ফ্রন্ট সাইডটা যেমন শাইনি হবে, ব্যাক সাইডটা হচ্ছে একটু ম্যাট ফিনিশিং হবে, পরে অনেক আরাম পাবেন, লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট। এই ফেব্রিকটা এবার খুবই ভালো এসেছে, খুবই লাইট ওয়েট। আপনারা যে কোনো অনেকে আছে না যে একটু সিম্পল লুক চাচ্ছেন, পর্দার জন্য বেশি গর্জিয়াস কিছু চাচ্ছেন না, এই বোরখাটা আপনারা পরে যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন, ঠিক আছে, যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন। আখি আপু প্রাইসটা আপনারা একটু গেস করে বললে ভালো হয়, আমি প্রাইস বলে দিব, আর দুইটা বোরখা দেখানোর পরে আমি প্রাইস বলে দিব। খুবই রিজনেবল প্রাইস রাখা হয়েছে, যেহেতু সামনে করোনা টরোনা অনেক ঝামেলা এইসব নিয়ে অমিক্রন শুরু হয়েছে, প্রাইসটা আমরা অনেক মানে রিজনেবল রেখেছি, অনেক রিজনেবল রাখছি, আপনারা সবাই কিনতে পারবেন। ফেব্রিক কাজের ফিনিশিং দেখে আপনারা জাস্ট যারা এটা ডেলিভারি পাবেন তারা একদম মানে খুব খুশি হবেন। আপু আমার মেয়েটা একটু সিক, রাত হলে কান্নাকাটি করে, দিনে ভালো থাকে, রাত কালকে রাত 3টা পর্যন্ত কান্নাকাটি করছে, ঘুমায় না, তারপর সারাদিন ঘুমাইছে, আবার আজকে সন্ধ্যার পর থেকে শুরু করছে, এখন কি বুঝতে পারছি না ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, গ্যাসের সমস্যা হয়তো। 800 টাকা তাই নাকি, 800 টাকা হলে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, অনেক হচ্ছে একটা ব্ল্যাক, কেমন ব্ল্যাক, এটা হচ্ছে জেড ব্ল্যাক বলে না, কুচকুচে কালো, এটা কিন্তু জেড ব্ল্যাক, এই ফেব্রিকের ক্রিস্টাল ফেব্রিকের জেড ব্ল্যাক, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনি এত সিম্পল একটা বোরখা পরবেন, বাট আপনি যে কোনো একটা পার্টিতে যান, বিয়ের প্রোগ্রামও অ্যাটেন্ড করবেন, আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, একদম জেড ব্ল্যাক, যারা হচ্ছে কালোর মধ্যে চাচ্ছেন, একদম কালো চান, কালো চান, শাইনও চান, যে আমি দুইটাই চাচ্ছি, তাদের জন্য ব্ল্যাক কালারটা। সাইজ 52, 54, 56,
পাকা সাইজ বলতে একদম 100% সেম সাইজেই হবে, ছোট হবে না। তো এই জন্য সাইজটা একটু, অনেক সময় আছে না যে বাজার থেকে বোরখা কেনেন আপনারা 52 পরেন, আমাদের বোরখা নেওয়ার পরে আপনাদের বড় হয়ে যায়, আমাদের কিন্তু 52 মানে একদম 52ই আছে। আমার বোন তো বাসাই আছে ভাইয়া। আচ্ছা প্রাইস আইডিয়া করে বলতে পারলেন না কেউ? দেখি কেউই তো বলছেন না। এটা ব্ল্যাক কালার, যারা এটা পছন্দ হয় ব্ল্যাক কালার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দাও, ইনবক্স করে দাও। না এটা চেরি কাপড় না, এটা হচ্ছে কিস্টাল। 50 সাইজে ভাইয়া দিতে পারবো না, 50 সাইজে দিতে পারবো না। আপনি চাইলে আমরা নিচে থেকে কেটে ছোট করে দিতে পারবো, 50 লম্বায় চাইলে কেটে ছোট করে দিতে পারবো। 52 আমাদের লাস্ট সাইজ। এটা আর একটা সুন্দর কালার, এটা ইয়াং আপুদের জন্য বা মেয়েরা তো একটু পিঙ্কিশ কালার বেশি পরে না। আমি এইবার এইটা পরতে চাইছিলাম, তো পরতে চাই সি গ্রিনটা পরলাম, কারণ সি গ্রিন আমি অনেক দিন হলো পরি না। প্রাইস বলে দিচ্ছি, কেউ তো প্রাইস ঠিক মতো বলতে পারলো না, প্রাইস বলে দিচ্ছি, প্রাইস বলবো। আল্লাহ বান্দি আপু তুমি কমেন্ট তোমার কাছাকাছি আসছে একদমই প্রাইসটা। আচ্ছা এইটা দেখো, এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার, ক্যামেরাতে হয়তো একটু বেশি ডার্ক দেখা যেতে পারে। জসিম ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। এটা একটু ক্যামেরাতে একটু বেশি গাঢ় লাগতে পারে, কিন্তু কালারটা যে কি দিয়ে সুন্দর একটা পিঙ্ক, অনেক সুন্দর একটা পিঙ্ক কালার। আর বিশেষ করে যারা হচ্ছে বিয়ে টিয়ে প্রোগ্রাম, এখন তো উইন্টার চলতেছে, তাদের জন্য এটা পারফেক্ট হবে। আচ্ছা শোনো, যে সব ভাইয়া পুরা একদম অরিজিনাল অরিজিনাল বলছি যে পারফেক্ট প্রাইস বলতে পারবা, তারা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্সে নক করো যে আমি এই প্রাইসটা বলছি, তারা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাচ্ছ। তো এটা খুব সুন্দর পিঙ্ক, পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা কালারই সুন্দর, প্রত্যেকটা কালার অনেক সুন্দর। আর স্টোন গুলো হচ্ছে, আবারও বলছি স্টোন গুলো হলো ডায়মন্ড স্টোন, যেটা হলো এক এক সময় এক এক রকম কালার হয়, যে অনেক শাইন করছে, অনেক শাইন করছে স্টোন গুলো। লাল কালারের বোরখা নেই, হিজাবে আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। 2650 টাকা না হয়নি, 2650 টাকা হয়নি। তো এইটা যা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে, প্রত্যেকটা বোরখার সাথে হিজাব থাকছে। আর ঠান্ডা কেমন ভাইয়া? আপুদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা কি লেপের নিচে বসে লাইভ দেখছো নাকি ফ্যান চালায় লাইভ দেখছো? প্রত্যেকটা বোরখাই সামনের দিকে ডবল, সামনের দিকে ডবল পার্ট, আবার বলছি সামনের দিকে ডবল পার্ট, ফেব্রিকটা খুবই ভালো, সফট কমফোর্টেবল হবে 100%, মানে ফেব্রিকটা পরে কোনো ধরনের হচ্ছে ই হবে না। তবে এই ফেব্রিকগুলো অনেক চেনির থেকেও হাই রেঞ্জে হয়, তো যার কারণে আমরা স্টোনটা খুব কম রেখে এটাই করেছি, কারণ সব কিছু মিলে খরচ টরচ কস্টিং দিয়ে আমরা পোষাতে পারি না, এই জন্য বেশি হেভি কাজ করি নাই। আচ্ছা এখন আমি এটার প্রাইস বলে দিচ্ছি, খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে এটার প্রাইস, মাত্র কত আপু? প্রচুর ঠান্ডা, কম্বলে নিচে থেকে লাইভ দেখতেছি। আল্লাহ, আমার আমি লাস্ট 3 বছর হলো আমার কোনো সোয়েটার কেনা হয় না, আমার কোনো সোয়েটার নাই, কিছু নাই, 3-4টা শাল আছে, কিন্তু এবার একদিন মাত্র একটু শাল করেছিলাম, কিছু নাই, আমার সোয়েটারই পরা হয় না, শীতই নাই, আমাদের বাসায় একটু শীত লাগে না। তো এটা প্রাইস বলে দিচ্ছি মাত্র 2300 টাকা, ফুল সেট, ফুল সেট হিজাব বোরখা মাত্র 2300 টাকা। ওকে, তো এরপর আমি আরেকটা বোরখা দেখাবো, সেটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকের মধ্যে এবং ওটাতে কাজ আছে, ওইটা খুবই সুন্দর। ওইটা 3টা কালার নিউ, আজকেই ফার্স্ট দেখাচ্ছি, আজকেই ফার্স্ট দেখাচ্ছি। তো আমি এটা দেখাচ্ছি, ফার্স্টে হলো কফি কালারের মধ্যে, মাল্টি কালার স্টোন বলে এগুলোকে, আপনার এক এক সময় এক একটা কালার হবে, অনেক শাইন করবে স্টোন গুলো, অনেক শাইন করবে। আর এই বোরখা গুলো একদমই ওয়ান পার্ট, মানে যারা একদম হচ্ছে বেশি ভারী চাচ্ছেন না কিন্তু সুন্দর কিছু চাচ্ছেন,
তাদের জন্য এইটা ওয়ান পার্টের মধ্যে হবে, এটা কিন্তু পটি সিস্টেম না, এটা ওয়ান পার্টের মধ্যে হবে। ফ্রন্ট সাইডে দেখো নিচে এখানে ওপেন আছে ফ্রন্ট সাইডটা, এই জায়গাটা হালকা একটু কাটা আছে, আপনার চাইলে কাটা রাখতে পারেন, পরে আবার লাগিয়েও দিতে পারেন। আমি স্টোনটা একটু ক্লোজ করে দেখাচ্ছি। আমি অনলাইনে ক্রয় বিক্রয় আগে বিশ্বাস করতাম না, বাট আপনার থেকে প্রোডাক্ট কিনে কাপড়ের মান দেখে সত্যি অবাক। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সুন্দর এত বড় একটা কমেন্ট করার জন্য। তবে আমাদের যে সবসময় ভালো হয় ভালো দিতে পারি তা কিন্তু না, মাঝে মধ্যে আমরা নিজেরাও কিন্তু অনেক সময় হতাশ হই। তবে যেরকম আপনারা সুন্দর কমেন্ট করে জানাচ্ছেন, আপনাদের কিন্তু রাইট আছে, কোনো কেউ যদি আমাদের কাছ থেকে খারাপ কিছু পান অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপু আমি এই প্রোডাক্টটা নিয়েছি, আমার মন মতো হয় নাই, আমি এরকম চেয়েছিলাম এরকম চাচ্ছি। ওকে, তো আপনাদের যে কোনো কমেন্ট, নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদের কাছে সমান একদম হচ্ছে, কি জানো মাঝে মধ্যে আজকে টোটাল ভালো করে বলতে পারছি না, দুইটারই কিন্তু একই মূল্য। যে আপনি নেগেটিভ কথা বললেন যে না আমি আপনার কমেন্ট দেখবো না বা আপনাদের এই শুনবো না তা কিন্তু না, কোনোটা নিয়ে যদি খারাপ হয় ফেব্রিকের মান স্টোনের মান অবশ্যই প্লিজ আপনারা আমাদেরকে জানাবেন। কালো কালার কি আপনি ভাইয়া আমার পরনেরটা দেখতে চাচ্ছেন না এইটা দেখতে চাচ্ছেন? এটার কালো কালার আছে, আমি এটা স্টোনটা দেখাচ্ছি। এই স্টোনগুলো আবারও বলছি স্টোনগুলো লং লাস্টিং হবে। দেখেন আমি অনেক জোরে জোরে রাব করছি, হ্যাঁ অনেক জোরে জোরে রাব করছি, যেটা একটা কথা বলি এই স্টোনগুলো আয়রন দিয়ে লাগানো হয়, যেটা একবার বসবে সেটা সহজে উঠবে না, লং লাস্টিং হবে সেটা সহজে উঠবে না। কিন্তু মনে করেন কোনো স্টোন বসে নাই, সেটা ধরার সাথে সাথে ঝুপঝুপ করে পড়ে যায় বা স্টোনগুলো একটু লো কোয়ালিটি তখন পড়ে যায়, তো এগুলো লং লাস্টিং হবে। আমি এটার দূরের থেকে সোজা বোরখাটা দেখিয়ে দেই, যারা একটু সিম্পল ওয়ান পার্টের মধ্যে চাচ্ছেন, এই বোরখাগুলো পরলে খুব সুন্দর দেখা যাবে ওয়ান পার্টের মধ্যে। হ্যাঁ বডি সাইজ এটা ডিপেন্ড করবে সবুজ সবুজ সাথী, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি লম্বায় কত নেবেন তার উপর বডি সাইজটা নির্ভর করে। 46 আর 48 লাস্ট বডি হয়, 46 থেকে 48 এর মধ্যে বডি থাকে। তো এইটা খুব সুন্দর একটা লাইট কফি কালার, যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন। ওকে, এটা লাইট কফি কালার, এটার সাথেও কিন্তু আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন। হিজাবটার এক সাইডে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, আর ফেব্রিক বরাবরের মতোই আমাদের প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি। আবারও বলছি চেরি ফেব্রিক এখন রাস্তায় ভ্যানের উপরও বোরখা বিক্রি করে, খিমার বিক্রি করে, কিন্তু সব কিছুর তো একটা মান থাকে তাই না? সেম ওই আপনার যে আমি কি দিয়ে উদাহরণ দিব, মনে করেন রাস্তার মধ্যে প্লাস্টিক বিক্রি করছে, আর এফএল এর শোরুম বা বেঙ্গলের শোরুমে যান, তো তাদের আচ্ছা জি আপু প্রোডাক্ট অনেক বেশি ভালো, তবে নিকাবের ব্যবস্থা করুন আপু, নিকাবি আপুরা যাতে নিকাব করতে পারে। আচ্ছা নিকাবে আসলে আপু আমি তো লাস্ট 4 মাস 5 মাস কন্টিনিউ ছিলাম না বিজনেসের সাথে জড়িত, এখনো আমি একদিন লাইভ করলে 7 দিন বিজনেস পড়ে থাকি। আমি গত আমার বাসায় আরো নতুন ডিজাইন অনেক আসছে, আমি লাইভ করব করব আমি উঠে দাঁড়াতে পারি না, আমার এত শরীর খারাপ, তারপর আজকে একটু ভালো হয়েছি আজকে আসছি কন্টিনিউ আপু শুরু করি। আবার তো এই যে অমিক্রন আসছে, বিজনেস কন্টিনিউ করতে পারবো কিনা, আবার সব কিছু বন্ধ হয়ে যাবে কিনা, অনেক অনেক পেইন, যার কারণে শুরু সবকিছু ভালো মতো নিতে নিয়েও নিতে পারছি না। তো এইটা হলো আমার ওই বোরখার হিজাবটা, যেটা এক সাইডে খুব সুন্দর করে, কি খবর কনা, খুব সুন্দর করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে। আচ্ছা আমি দেখাচ্ছি আমারটার পরনেরটা ব্ল্যাক কালার, এটা খুবই সুন্দর, এটার হচ্ছে ফেব্রিকটা বলে দিই, ক্রিস্টাল ফেব্রিক, খুবই হচ্ছে ভালো একটা ফেব্রিক, এটা খুব শাইন করবে যে কোনো পার্টিতে, এটা একদম পরার মতো যে কোনো পার্টিতে। আর এটা হচ্ছে ফেব্রিকটা কালোটা আমি বলে দেই, কালোটার কালার হচ্ছে জেড ব্ল্যাক বলি আমরা, একদম কুচকুচে কালোকে কুচকুচে কালো হবে, জেড ব্ল্যাক এর উপর হচ্ছে মাল্টি স্টোন, এটাকে ডায়মন্ড স্টোন আমরা বলে থাকি, এটা কালার হয় এক সময় মনে হবে গোল্ডেন এক সময় মনে হবে হোয়াইট, স্টোনটা এরকম সুন্দর শাইন করে, আমি বোঝাতে পারছি কিনা স্টোনটা শাইন করবে, স্টোনটা হচ্ছে এই যে এরকম এরকম করে বসানো। আপু শান্ত ছেলে ইমরান ভাই, সমস্যা নাই, কমেন্ট ইনবক্স করে দেন কোনটা আপনার পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে আপু পেজে ইনবক্স করে দাও সমস্যা নাই, আমি বলে দিব। আচ্ছা ওই আপুকে ডেলিভারি চার্জ গিফট দিয়ে দিও নেক্সট যখনই নেক, ওকে আমি বলে দিব নে যে আপু লাইভে বলে দিছে। আমার ঠান্ডা লাগেনি, আমি অসুস্থ বলতে আমার এখনো শরীর ঠিক হচ্ছে না, আর বাবুও 4 দিন হলো একটু সমস্যা,
বাবু খুব রাতে কান্নাকাটি করে। আর আমার পরনেটার প্রাইস হচ্ছে 2300 টাকা, 2300 টাকা হিজাব সহ ফ্রন্টে কোটির মতো থাকবে, ফ্রন্টে কোটির মতো থাকবে, এই যে ফ্রন্টে কোটির মতো থাকবে, স্টোন ওয়ার্ক, এক লাইনে স্টোন ওয়ার্ক। আর এই যে এটা ব্ল্যাকটা খুবই হচ্ছে একদম কি বলে এটাকে, জেড ব্ল্যাক, প্রাইস হচ্ছে 2300 টাকা, আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100, ঢাকার বাইরে 150 টাকা। হ্যাঁ, আমার পরনেরটা আছে, আমার পরনেরটার প্রাইস হচ্ছে 2300 টাকা, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, ঢাকার বাইরে যে সব আপুরা নিবা বা ভাইয়ারা অর্ডার করবা, ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা। আচ্ছা, আমি এখন ওই বোরকাটার আরো কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই যে সুন্দর নতুন যে বোরখাটা দেখাচ্ছি, ওই বোরখাটা ব্ল্যাক কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটাও স্টোনটা যে কি ভালো, আবারও বলছি স্টোনটা অনেক সুন্দর, স্টোন পড়বে না, যেটা বসছে অনেকদিন ভালো থাকবে, যদি শ্যাম্পু ওয়াশ করা যায় লং লাস্টিং হবে, লং লাস্টিং হবে, আবার বলছি। আর ফেব্রিকটা হচ্ছে হচ্ছে কাজী সাদ্দাম, আমার পরনেরটা 2300 টাকা। আর এই যে কালো কালারের যেটা দেখাচ্ছি, এটা ওয়ান পার্ট বোরখা, ওয়ান পার্ট, এটাকে কিন্তু কোটি নাই, ওয়ান পার্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন। স্টোনটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, স্টোন হচ্ছে দুই কালারের স্টোন, একটা ব্ল্যাক দেওয়া হয়েছে আর একটা হচ্ছে মাল্টি কালারের স্টোন, নেভি কালারের। ভাইয়া হবে না, নেভি ব্লু কালারের হচ্ছে বোরখা আমাদের কাছে নেই, নেভি ব্লু কালারের সত্যি করে বলতে নেভি ব্লু কালারের বোরখার ডিমান্ড নেই, আমরা অনেকদিন নেভি ব্লু কালার নিয়ে কাজ করি না ভাইয়া, সরি, আমাদের কাছে নেই। এটা ব্ল্যাক, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে, এটার সাথে হিজাব সহ থাকছে। ওকে, এরপরে আর একটা সুন্দর কালার দেখাবো, যেটা কালারটা পিচ পিঙ্ক কালার। এই কালারটা না, এইটার থেকে হালকা ছিল, এটা সবাই প্লিজ একটু শেয়ার করে দিবেন যারা দেখছেন, আর বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে ভালো লাগবে। হানিফ ভাইয়া, আপনার কমেন্টে ভাইরাল হলাম মানে বুঝি নাই ভাইয়া, বুঝাই দেন। এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার, পিচ পিঙ্ক কালার, অনেক সুন্দর একটা কালার। ও, আমি এই বোরখাটার প্রাইস বলি নাই, আমি এই বোরখাটারও প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 2300 টাকা, সেম প্রাইস। এটাতে স্টোন অনেক বেশি ইউজ করা হয়েছে, এটাতে স্টোন কম, আর এটাতে ডবল কোটির মতো করা হয়েছে, দুইটার প্রাইস সেম, এটাও 300, এটাও 300। তো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন, প্রাইস মাত্র 2300 টাকা হিজাব সহ। ওকে, হিজাব সহ প্রাইস হচ্ছে 2300 টাকা, খুবই সুন্দর একটা বোরখা। এটার মধ্যে স্টোন দেওয়া হয়েছে গোল্ডেন আর হচ্ছে সিলভার কালারের স্টোন, গোল্ডেন আর সিলভার কালারের স্টোন, গোল্ডেন আর সিলভার কালার স্টোন, প্রাইস হচ্ছে 2300 টাকা। এরপরে কিন্তু আমি আর একটা একটু প্রাইস বেশি প্রোডাক্ট দেখাবো, অনেক রিজনেবল প্রাইসের এখন পরে দেখালাম, এখন একটু বেশি আর একটু পার্টি ওয়ার, একটু বেশি কাজ, হ্যাভি কাজের বোরখা দেখাবো। তার আগে একটা বোরখা দেখিয়ে নিচ্ছি, যেটা আমাদের একটাই কালার তৈরি করা হচ্ছে, এটার বেশি নাই, এটা মনে হয় আমি এর আগে একদিন দেখাইছিলাম, আবার আজকে দেখাচ্ছি। এটার ফেব্রিকটা হচ্ছে দুবাই নিদা ফেব্রিক, নিদা ফেব্রিকের আপনারা লং লাস্টিং করতে পারবেন, মানে 2-5 বছর ফেব্রিক পড়বে, ফেব্রিক নষ্ট হবে না, ফেব্রিকের কালার যেরকম কুচকুচে ওরকম কুচকুচেই থাকবে। এটা গলার কাছে খুব সুন্দর করে গোল্ডেন কালারের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে। এটার বৈশিষ্ট্য হলো এটা একটা আবায়া, এটা আবায়া, এটা বোরখার মতো বডি করে না, এটা যে কোনো বডির আপুরা, যে কোনো হেলথ, মানে আপনি যত মোটাই হন সবাই পরতে পারবেন, ওকে, যত মোটাই হন সবাই পড়তে পারবেন। তো এটা হচ্ছে গোল্ডেন কালার স্টোন দেওয়া। ভাইয়া কি করে, ভাইয়া পাশের রুমে আছে, আমি অন্য রুম থেকে লাইভ করছি। তো এটা হচ্ছে হাতের কাজ, হাতের ডিজাইন, এটার প্রাইস 2500 না 2550 টাকা ছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নাই, তো 2500 রেঞ্জের ঘরে, 2500 অথবা 2550 এরকম। তো এটা যে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন,
এটাও সাথে আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক কালারের হিজাব সহ, ব্ল্যাক কালারের হিজাব সহ, এই যে ব্ল্যাক কালারের হিজাব আর এই আবায়াটা। এরপর আমি আরেকটা দেখাবো, যেটা হলো একটু পার্টি লুক দিবে। হ্যাঁ, পার্টি লুক দিবে। এটা অনেক সুন্দর। ওয়ান পার্ট বোরখা আমার কালারের হবে না, তবে আপনি যদি চান সি গ্রিন কালার, লম্বায় কত সাইজ চাচ্ছেন, এই যে এই কালারটা চাচ্ছেন ওয়ান পার্ট বোরখা সি গ্রিন কালার, অর্ডার দেন, আমি ই করে দিব, রেডি করে দিব। এটা এটা ভারী, এটা অনেক ভারী, অনেক কাজ, অনেক কিছু আছে এটার মধ্যে, এটা এটার মধ্যে অনেক কিছু আছে। এটা একটু ওয়েট বেশি, ওয়েট বেশি বলতে এটা টোটাল খেয়াল করে দেখেন, এটা নিজের পাটটা একটা সুন্দর গাউন, মানে বোরখা, উপরের পাট টোটাল একটা আবায়া, একদম আবায়া, এবং এটা একটু ওয়েট বেশি হবে, আর অনেক স্টোন এমব্রয়ডারি ওয়ার্ক অনেক কিছু এটার মধ্যে আছে। এটা পরে আমি লাইভ করবো, কালকে লাইভ করবো এটা পরে। তো এটা হচ্ছে এই ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর স্টোন ওয়ার্ক করা আছে। আবারও বলছি এগুলো নষ্ট হবে না। দেখেন আমি অনেক জোরে জোরে র‍্যাপ করছি, আপনারা হয়তো সাউন্ডে শুনতে পারেন, দেখেন পড়বে না, যেটা বসছে সেটা একদম সুন্দর লং লাস্টিং হবে। এটা হচ্ছে সি গ্রিন কালার, সি গ্রিন কালার বোরখা প্লাস হচ্ছে কি বলে আবায়া, নিচের পাটটা বোরখা, উপরের পাটটা আবায়া, একদম সামনে পিছনে দুই সাইডটাতে আছে। এই দেখেন এগুলো পড়লে হয় কি, ফুল বডিটা ঢেকে থাকে, যখন এই উপরে পাটটা এরকম আবায়া থাকে, ফুল বডিটা একদম সুন্দর মতো ই হয়ে থাকে, অনেক সুন্দর। একটা এখানে একটা ব্রুজ দেওয়া আছে, ব্রুজটা অনেক সুন্দর, আমি ব্রুজটা দেখাচ্ছি একটু ক্লোজ করে। ব্রুজটা ইচ্ছা করলে আপনারা হিজাবের সাথেও পড়তে পারেন, দেখেন ব্রুজের মধ্যে এরকম হচ্ছে ডায়মন্ড দেওয়া আছে, আপনারা এগুলো ডায়মন্ড গুলো খুলে খুলে হাতে রিং বানাবেন, দেখেন এই যে ডায়মন্ড স্টোন ইউজ করা আছে, আর এখানে দুইটা চেনের মতো করা আছে। এটা হিজাব পিন, আপনার ইচ্ছে মতো পড়তে পারবেন। এটা অনেক সুন্দর একটা আপায়া, এটার সাথে হিজাবও আছে, হিজাবও আছে। এটা একটা পার্টি ওয়ার, এটা নর্মাল ইয়ের মতো না, এই সাইডে আপনার এই স্টোনটা রাউন্ড হয়ে সামনে সামনে চতুর্দিকে আছে, ব্যাক সাইডটা কিন্তু হবে না, ব্যাক সাইড এই পর্যন্ত আসছে, এই যে পর্যন্ত না, ইন্ডিয়াতে দিতে পারবো না ভাইয়া, ইন্ডিয়াতে দিতে পারবো না। তো যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন। এটার মূল্য বলে দিচ্ছি, এটার মূল্য বাদ বাকি কালারগুলো দেখে আর মূল্যটা বলে দিচ্ছি। এটা এটা সাথে কিন্তু হিজাব আছে, এই যে এটার সাথেও আপনারা হিজাব পাচ্ছেন। এখন আমি অন্য অন্য কালার না, সুন্দর কালার পার্টি কালার দেখাবো, পার্টি কালার। আচ্ছা খয়েরি কালার দেখানোর আগে খয়েরি কালার নিয়ে একটু কথা বলি। খয়েরি কালার অনেকের ফোনেই লাল লাল লাগতে পারে, একটু রেডিশ ভাব আসতে পারে, এটা পিওর বাংলায় আমি যেটাকে বলছি পিওর খয়েরি কালার, খাস বাংলায় খয়েরি কালার বলি, কারণ মেরুন কালার বললে অনেকেই মনে আপু আপনি এটা কি দিচ্ছেন, এটা তো লাল না মেরুন না, তো মেরুন মানে খয়েরি কালার একদম পিওর, যেটা খয়েরি। মোবাইলে হয়তো একটু রেডিশ ভাব আসতে পারে, যে কোনো বিয়ের প্রোগ্রামে এটা একদম পরে নাচতে নাচতে চলে যেতে পারবেন, এত সুন্দর এই বোরখাটা। এটা ডবল পাটে বোরখা প্লাস আবায়া, বোরখা প্লাস আবায়া, অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি গর্জিয়াস, আবারও বলছি অনেক বেশি গর্জিয়াস। আপু তোমাদের সবচেয়ে দামি বোরখা নিউ কিছু না, আপু একটু সময় লাগবে, অনেকদিন পিছায় ছিলাম না, প্রায় 4 মাস তো বিজনেসের বাইরে, একটু সময় লাগবে আপু দামি বোরখা নিয়ে আসতে। আর একটা কথা কি, আগের থেকে হচ্ছে বোরখার প্রাইস অন্যান্য সবকিছু অনেক রিজনেবল হয়ে গেছে, কারণ এখন ওই মানে নিজস্ব প্রোডাকশনের কারণে আগের মতো আর হচ্ছে অত প্রাইসের মধ্যে নিতে হবে না তো তোমাদের। থ্যাংক ইউ ফারহানা আপু, এইটা হচ্ছে এই কাজটা বলে দেই, জি আপু আশায় থাকেন। আর একটা কথা কি, প্রত্যেকটা বোরখাই সুন্দর,
এগুলো প্রাইস জাস্ট রিজনেবল করে দেওয়া হয়েছে, কারণ আগে বোরকার যখন আমরা প্রোডাকশনে আসতাম তখন হচ্ছে 2-3টা হাত ঘুরে ঘুরে দেন আমার হাতে আসতো। তো একটা জিনিস, ওই যে একটা কথা আছে না, কৃষক একটা সবজি চাষ করলে কৃষক দাম পায় হয়তো 10 টাকা কেজি, সেটা আমরা ঢাকায় কিনে খাই 50 টাকা কেজি, কারণ ওটা কয়েকজনের হাত হতে হতে আমাদের ঢাকায় এসে পৌঁছায়। সেম বোরকাটাও কয়েকজনের হাত হয়ে হয়ে তারপর আমার হাতে আসতো, এ কারণে দেখা যেত প্রাইসটা অনেক বেশি থাকতো, 4-এর উপরে চলে যাইতো নর্মাল একটা বোরখা। তো এখন আর সেটা নাই, এখন মোটামুটি অনেক রিজনেবলে আপু তোমরা বোরখা পাবা। আর বরাবরের মতোই আবারও একটাই কথা যে ফেব্রিক, আমি জাস্ট ব্যাক সাইডটা এই কারণেই দেখাচ্ছি ফেব্রিক কোয়ালিটি বোঝানোর জন্য, ক্যামেরার মাধ্যমে আসলে তোমরা তো কেউ ধরতে পারছো না, বাট ফেব্রিকের কোয়ালিটি বোঝানোর জন্য আমি জাস্ট ব্যাক সাইডটা দেখাচ্ছি, যে সাইডে কোনো কাজ নাই, যে আমরা ফেব্রিক নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করছি না, ফেব্রিক 100% একদম অরিজিনাল থাকবে, যেটা বলা হবে সেটাই পাবা, একদম অরিজিনাল। কারণ বোরখা পরলে নর্মালি, যতই আমরা বলি বোরখা পরলে গরম লাগবে না, কিন্তু এটা কিন্তু ভুল কথা, বোরখা পরলে গরম লাগবেই, গরম লাগবেই। তো ফেব্রিকটা ভালো না থাকলে আরো বেশি গরম লাগবে, যদি লো কোয়ালিটি ফেব্রিক ধোয়া যায় আরো গায়ের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হয়। প্রাইস বলে দিচ্ছি, এটা প্রাইস একটু বেশি, এগুলো যেমন 2300 টাকা, এটা কিন্তু 2300 টাকা না, কারণ এটা যত গুড় তত মিষ্টি, এটা তো অনেক বেশি কাজ করা আছে, অনেক বেশি স্টোন লাগানো আছে। এটার প্রাইস হচ্ছে 3300 টাকা, 3300 টাকা, তাও অনেক রিজনেবল কাজ হিসাবে বোরখাটা অনেক রিজনেবল। আমি বলছি একটা ব্রুজ পাচ্ছ ফ্রন্ট সাইডে, অল ওভার কাজ পাচ্ছ, অল ওভার ফ্রন্ট সাইডে অল ওভার কাজ পাচ্ছ, এবং এই যে স্টোনগুলো আমি আবারও ক্লোজ করে এসে স্টোনগুলো জাস্ট ডোলে ডোলে দেখাচ্ছি, স্টোন পড়বে না স্টোন। এই বোরখাটা যদি তোমরা পুরো মানে 1-2 বছর 3 বছরও পরো, স্টোনের শাইন এরকমই থাকবে, স্টোন লং লাস্টিং হবে, যদি শ্যাম্পু ওয়াশ করা যায়, পানির মধ্যে লং টাইম চুবিয়ে রাখা লাগবে না, জাস্ট শ্যাম্পু দিয়ে তুলে ফেলবা। আর যখন তোমরা বোরখাটা নেড়ে দিবে, একটা হ্যাঙ্গারে করে নেড়ে দিও, তাহলে হয় কি আয়রনও করতে হয় না, বোরখাটা যদি হ্যাঙ্গারে যদি শুকাতে দেওয়া যায় আয়রনও করার প্রয়োজন নাই, এত এই ফেব্রিক গুলো ভালো। তো এটা যা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইস হচ্ছে 3300 টাকা হিজাব সহ। এটা কিন্তু ওয়ান পার্ট না, ফ্রন্ট ব্যাক দুই সাইডে ডবল লেয়ার, অনেক ফেব্রিক, এটা যে টোটাল ফেব্রিক লাগছে হচ্ছে 7 গজের উপরে। এটা কালো কালার দেখাচ্ছি এখন আমি, সবাই চলে গেছো নাকি, কমেন্ট করো না কেন, কমেন্ট করো, কমেন্ট করো, চলে যাইও না, চলে যাইও না প্লিজ, চলে যাইও না। এটা ব্ল্যাক, উফ কি সুন্দর স্টোন, স্টোনের জন্য স্টোনের শাইনিং এ যারা দেখছো প্লিজ একটা করে রিয়াক্ট দিও, লাইক দিও, লাভ রিয়াক্ট দিও, অথবা হাহা রিয়াক্ট দিও, যেটাই ইচ্ছা হয় সেটাই দিও। তো এটার স্টোনটা হচ্ছে মাল্টি কালার স্টোন, মাল্টি কালার স্টোন বলতে আমরা কি বুঝি আবার বলি, একবার গোল্ডেন হচ্ছে একবার হোয়াইট হচ্ছে, সেটাকে আমরা মাল্টি কালার স্টোন বলি। স্টোনগুলো অনেক বেশি শাইনি, ক্যামেরাতে যতটুকু না দেখা যাচ্ছে বাস্তবে আরো বেশি সুন্দর, বাস্তবে আরো সুন্দর, এটা 100% গ্যারান্টি দিয়ে বলছি, বাস্তবে আরো বেশি সুন্দর এই ব্ল্যাক কালারটা, অনেক বেশি ফুটছে স্টোন সবকিছু মিলে। আর প্রাইস হিসাবে অনেক রিজনেবল, 3300 টাকা হিজাব সহ, ওয়েটটা বেশি কারণ নিচে এই উপরের যে আবায়াটা না দেখো ফুল লেন্থই ধরা যায়, একদম পা পর্যন্ত, উপরের আবায়াটা একদম পা পর্যন্ত, অনেক বড়, অনেক বড়, ভারী অনেক, আমার ধরে রাখতে হাত ব্যথা করতেছে, অনেক ওয়েট, ঠিক আছে। 3300 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার মধ্যে 100 আর ঢাকার বাইরে 150, স্টোন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। আর ভিতরে এই যে পিচি পিচি এই জায়গায় হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এই এমব্রয়ডারি ওয়ার্কের উপর আবার স্টোনের হচ্ছে সিল সাপড় মেরে দেওয়া হয়েছে। আর এটার এটার এক একটা ব্রুজ হচ্ছে এক এক রকম, হ্যাঁ এক একটা ব্রুজ এক এক রকম, এটারও ব্রুজটা অনেক সুন্দর, এই যে এখানে স্টোন ওয়ার্ক করা আছে, এক একটা ব্রুজ এক এক রকম দিয়েছে, আমি তো এটা খেয়াল করি নাই, প্রথমটার ব্রুজ ছিল একরকম, এটার ব্রুজ একরকম। এখন আমি আমার পরনের বোরখাটা দেখাই, আজকে টোটাল আমি 4টা বোরখা দেখাইছি, না 4টা দেখাইছি, তার মধ্যে 3টা নিউ,
তিনটা নিও। আমার পর্নের বোরখাটা প্রাইস হচ্ছে 2300 টাকা। এটার ফেব্রিকটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক, খুবই লাইট ওয়েট এবং খুবই সুন্দর একটা ফেব্রিক, একদম হচ্ছে পার্টিতে পরার মতো। যারা একটু সিম্পল আর কিছু চাচ্ছ তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে, কারণ কাজটা অনেক সিম্পল, একদমই সিম্পল, কিন্তু পরার পরে একটা গর্জিয়াস ভাব থেকেই যায়, গলার পড়লে একদম একটা গর্জিয়াস লুক চলে আসবে। তো যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করো। প্রাইস হচ্ছে এটা 2300, ডেলিভারি চার্জ ঢাকাতে 100, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা। নেট ডিস্টার্ব করছে, আমি তো এই জন্য আজকে ওয়াইফাই থেকে লাইভে আসি নাই, আমি MB কিনে তারপর লাইভ করছি, তারপর যদি নেট ক্লিয়ার না হয়। এখনো কি নেটের সমস্যা? নেটের সমস্যা কিনা একটু আপনারা কমেন্ট করে জানাও, আমি এখন এটার বাদ বাকি কালার গুলো আবার একটু দেখে দিচ্ছি। এটার হচ্ছে খুব সুন্দর এই কালার, এটাকে কিছু না একটা, এটা লাইট কফি কালারের মতোই, কালারটা খুব সুন্দর লাগবে সবাইকে, এই কালারটা ভালো লাগবে। স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে। প্রাইস হচ্ছে 2300 টাকা, এটার সাথে হিজাব থাকছে, হিজাবে শুধু মানে এই সেম এক সাইডে হালকা করে স্টোন দেয়া ইউজ করা হয়েছে, হালকা করে স্টোন। এখনো কি নেটে সমস্যা? কমেন্ট করো, কমেন্ট করো। এরপরে দেখাচ্ছি এইটা, এটা কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক, অনেক সুন্দর একটা পিঙ্ক, কমেন্টস দেখতে পাচ্ছি না আমি, সরি, কেউ যদি কমেন্টস করে রিপ্লাই না দেই, আমি এখন পর্যন্ত কোনো কমেন্টস দেখছি না। অনেক সময় নেটের স্পিড না থাকলে কমেন্টস হচ্ছে অনেক স্লো হয়ে যায়, কমেন্টস আসে না। এটা পিঙ্ক, এরপরে কালারটা দেখাবো হচ্ছে পিঙ্ক আর ব্ল্যাক, সরি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি। ব্ল্যাক, সুন্দর একটা ব্ল্যাক। ঠিক আছে, অনেকক্ষণ আপুদের সাথে ছিলাম, খিমার আপু আনবো যদি লকডাউন না আসে, লকডাউন না আসে নতুন খিমার আপু পাবা। ঠিক আছে, তো যারা এতক্ষণ আমার সাথে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার পরনের বোরখাটার প্রাইস হচ্ছে 2300 টাকা, ডেলিভারি চার্জ 100, আর ঢাকার বাইরে 150। সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, দোয়া করো আমি যেন কালকে আবার লাইভে আসতে পারি। ওকে, কালকে আবার লাইভে আসতে পারি, আবার নতুন নতুন কিছু দেখাতে পারি।